বাড়ির পাশে নোংরা ফেলাকে কেন্দ্র করে এক কলেজ পড়ুয়া সহ মোট চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মালদা জেলার ইংলিশ বাজার থানার যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেশপুর বাজারপাড়া এলাকায়। আক্রান্তরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আক্রান্তরা হলেন বিশ্বজিৎ বসাক, শেফালী বসাক, দীপঙ্কর ঘোষ ও মমিতা বসাক। তাদের মধ্যে দীপঙ্কর বসাক মালদা কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ঘটনাটা হচ্ছে কালকে আমরা বাড়িতে ঘুমিয়েছিলাম রাত্রি 12:30 নাগাদ। দরজায় মানে একটা বাড়ি দেয় লাত্থি দিয়ে, বাড়ি দেওয়ার পরে আমরা বেরালাম। বেরিয়ে দেখি যে রসুন পেঁয়াজ আদা রসুন পেঁয়াজের সব নোংরাগুলো বাড়ির উচের বারান্দার মধ্যে ফেলা রয়েছে। তো হট করে দেখি ওর মা বাড়ির পাশের যে ছেলেটা ওর সাথে ঝামেলা করেছে, তার মা এসে ঝাঁটা দিয়ে অল্প অল্প করে সরিয়ে দিল। সরিয়ে দেওয়ার পর আমি বললাম এইসব কেন করছো, তার মধ্যেই ওরা এসে হাসুয়া নিয়ে এসছে, ওর বাবা লাঠি নিয়ে এসছে, ওর ছেলে বেল্ট নিয়ে এসে আমাদের উপরে বলতে কথা বলতে বলতে দরজার সামনে যেই মারতে শুরু করলো। অভিযুক্তরা হলেন নিখিল দাস, চিন্টু দাস সহ মোট চারজন। অভিযুক্তদের বিরুদ্ধে ইংলিশ সুতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বিশ্বজিৎ বসাকের বাড়ির পাশে রয়েছে নিখিল দাসের বাড়ি। দীর্ঘদিন ধরেই বিশ্বজিৎ বসাকের বাড়ির পাশে নোংরা ফেলে নিখিল দাস বলে অভিযোগ। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ লেগেই থাকত। অভিযোগ, গতকাল রাতে পুনরায় আবার বিশ্বজিৎ বসাকের বাড়ির সামনে নোংরা ফেলে অভিযুক্তরা, সে নিয়ে শুরু হয় দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ। একই পরিবারের চারজনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারে অভিযুক্তরা। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে চারজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আক্রান্তরা। অভিযুক্তদের বিরুদ্ধে ইংলিশতা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ইংলিশতা থানার পুলিশ। কতজনকে কেটেছে? আমাদের তিনজনকে কেটেছে। থানা জানিয়েছেন? হ্যাঁ, থানাতে জানানো আছে। থানা আগে আমাদেরকে হসপিটালে পাঠালো, বললো আগে হসপিটাল দিয়ে জান বাঁচাও, তারপরে আমাদের কাছে আসো, আমরা ব্যবস্থা। কী চাইছে? আমি তো চাইছি যে আমাদের যেন সুব্যবস্থা হোক, ওরা যেন শাস্তি পায়। সেটাই মানে দীর্ঘদিন তো আমাদের ধরেন এই নোংরা ঝামেলা নিয়ে, নোংরা ফেলাফেলি নিয়ে ঝামেলা করতেই থাকছে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.